সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিবিসি মাই স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর মাত্র দুটি দিন বাকি রয়েছে, তোমাদের অগ্রিম জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। আশা করি তোমরা ভালো আছো এবং আগামী দিনগুলিতেও খুব সুন্দরভাবে কাটাবে। আজ আমি আলোচনা করছি তোমাদের অনুরোধে প্রিভিয়াস ইয়ারের একাদশ শ্রেণীর ইতিহাস বিষয়টির প্রশ্নপত্র নিয়ে, অ্যানুয়াল এক্সামিনেশান 2023 সেট এ এই প্রশ্নে কি এসেছে গত বছরে, সে প্রশ্নগুলি তোমরা এক নজরে দেখে নাও। তার আগে বলে রাখি, তোমাদের অ্যানুয়াল পরীক্ষায় মোট অধ্যায় থাকবে সাতটি, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, দশম এবং এগারোতম অধ্যায়গুলি। আর ম্যাপ পয়েন্টিং থাকবে পঞ্চম, দশম এবং এগারোতম অধ্যায়গুলি থেকে। তোমাদের অধ্যায়গুলি অবশ্যই জানা রয়েছে। লিখন শৈলী এবং নগর জীবন, তিনটি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য, যাযাবর সাম্রাজ্য, তিনটি শ্রেণী, সাংস্কৃতিক ঐতিহ্যের পরিবর্তন, দেশীয় আদিবাসীদের বিতরণ, তারপরে আধুনিকতার পথে। এই অধ্যায়গুলি থেকে তোমাদের এবারে 2024 যে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে অ্যানুয়াল পরীক্ষা হতে যাচ্ছে সেগুলি থেকেই প্রশ্ন তোমাদের আসবে। যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। তো চলো আমরা প্রশ্নগুলি কী এসেছে একবার দেখে নেই। প্রথমে তোমাদের সঠিক উত্তর থাকবে 10 নম্বর, ঠিক আছে? তো পূর্বের প্রশ্নেও এখানে 10 নম্বর এসেছে, তো সে প্রশ্নগুলি কী কী রয়েছে আমরা দেখে নেই। সঠিক উত্তর, ইতালির রাজধানী ছিল, তারপর দামুশান গ্রন্থটির রচয়িতা হলেন, অপশানগুলি দেওয়া আছে, আমেরিকা নামকরণ করেন, মিসিসিপি হলো একটি, তারপরে অস্ট্রেলিয়ার রাজধানী কোথায়, মার্টিন লুথারের আন্দোলনকে জনপ্রিয় করেছিলেন, তারপরে ডিমসাম কথাটির আক্ষরিক অর্থ হলো জাপানের সংসদকে বলা হয়, জাপান চীন আক্রমণ করে কত সালে, পপুলার রাইটস মুভমেন্ট এর নেতা ছিলেন, ঠিক আছে? এতটুক হচ্ছে সঠিক উত্তর। তো এই প্রশ্নগুলি তোমরা তৈরি করে নেবে। তারপরে আমরা যাচ্ছি অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এখানে লেখা রয়েছে একটি পূর্ণাঙ্গে বাক্যে উত্তরগুলি লিখতে হবে, যদি পূর্ণাঙ্গে বাক্যে উত্তর না লেখো তাহলে হাফ নাম্বার পাবে। তো এখানে দেওয়া আছে 15টি এক কথায় উত্তর, কিন্তু এবারে 2024 যে পরীক্ষা সেখানে থাকবে 10 নম্বর, অর্থাৎ 10টি থাকবে এক কথায় উত্তর। তো আমরা জেনে নেই কী কী পূর্বের প্রশ্নে এসেছে। মাধ্যাকর্ষণ তত্ত্বের আবিষ্কারককে, দ্য গ্রেট অস্ট্রেলিয়ান সাইলেন্স কি, মোনালিসা কার বিখ্যাত চিত্রশিল্পী, কে প্রথম ছাপাখানা তৈরি করেছিলেন, ইতালিতে কে রেনেসাঁসের সূচনা করেছিলেন, সাম্রাজ্যবাদ বলতে কী বুঝো, কবে কে আমেরিকা আবিষ্কার করেন, নতুন বিশ্ব বলতে কোন কোন দেশকে বোঝানো হতো, অন দ্য ডিগনিটি অফ ম্যান গ্রন্থের রচয়িতাকে, ইতালির কোন দুটি রাজ্য প্রজাতান্ত্রিক ছিল, সামুরাই কাদের বলা হয়, কোন দেশ আমেরিকার পার্ল হারবার আক্রমণ করেন, কার নেতৃত্বে চীনে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়, আধুনিক তুরস্কের নেতা কে ছিলেন, ফু কুকু কিউ হু শব্দের অর্থ কী। এই হচ্ছে তোমাদের 15টি এখানে রয়েছে। তারপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, উত্তর লিখতে হবে অনধিক 40টি শব্দের মধ্যে, এখানে 5টি 10 নম্বর, কিন্তু তোমাদের এবারে পরীক্ষাতে থাকবে 6টি থাকবে 2 মানের। তোমাদের যে সর্বমোট 60টি অধ্যায় রয়েছে এগুলি থেকেই 6টি আসবে 2 মানের প্রশ্ন। তো যে অধ্যায়টি থেকে 2 মানের প্রশ্ন আসবে না সেই অধ্যায়টির নাম হচ্ছে সাংস্কৃতিক ঐতিহ্যের পরিবর্তন, সপ্তম অধ্যায়। এই অধ্যায়টি থেকে 2-এর মান আসবে না, আর বাকি সব অধ্যায়গুলি থেকে 2-এর মান প্রশ্ন আসবে। তো এখানে প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একবার দেখে নাও। রেনেসাঁস বলতে কী বোঝো, সেটলার শব্দটি কী অর্থে ব্যবহার করা হতো, গ্যালিলিও কে ছিলেন, তিনি কোন যন্ত্র আবিষ্কার করেন, সৌগুণ কাদের বলা হয়, লং মার্চ বলতে কী বোঝো, ঠিক আছে? এবার যাচ্ছি আমরা 3-এর মান, এখানে কী আছে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, উত্তর লিখতে হবে অনধিক 60টি শব্দের মধ্যে। তো এখানে পূর্বের প্রশ্ন থেকে বর্তমান প্রশ্নের একটু পরিবর্তন রয়েছে, এবারে তোমাদের 3-এর মান আসবে 3টি, তাহলে টোটাল 9 নম্বর থাকবে। তো কোন অধ্যায়গুলি থেকে আসবে 3টি প্রশ্ন একবার জেনে নাও। তৃতীয় অধ্যায়, 3টি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য, এখান থেকে থাকবে একটি 3-এর মান,
তারপরে থাকবে তিনটি শ্রেণী ষষ্ঠ অধ্যায়, এরপর সাংস্কৃতিক ঐতিহ্যের পরিবর্তন সপ্তম অধ্যায়, এই অধ্যায়টি থেকে থাকবে একটি তিনের মান। তো সর্বমোট তিনটি অধ্যায় থেকে তিনটি তিনের মান থাকবে। পূর্বের প্রশ্নগুলি আমরা একবার দেখে নেই। ধর্ম সংস্কার আন্দোলনের প্রধান উদ্দেশ্য কী ছিল, অথবা বিজ্ঞান ও দর্শনে আরবের অবদান উল্লেখ করো। সান হিয়াত সেনের তিনটি নীতি কী ছিল তা লিখো। এবার আমরা চলে যাচ্ছি চারের মানের ক্ষেত্রে। এখানে কী লেখা আছে, রচনাধর্মী প্রশ্নগুলি উত্তর দাও, উত্তর লিখতে হবে অনধিক 80টি শব্দের মধ্যে। এখানে চারের মান 6টি 24 নম্বর, পূর্বের প্রশ্নের এইভাবে এসেছে। এবারও কিন্তু চারের মান 6টি আসবে, 24 নম্বর থাকবে। এখানে সর্বমোট 60টি অধ্যায় রয়েছে, 60টি অধ্যায় থেকে চারের মান আসবে 6টি। কোন অধ্যায়টি থেকে চারের মান আসবে না সেই অধ্যায়টি তোমরা একবার জেনে নাও। 11তম অধ্যায় আধুনিকতার পথে, এই এটা থেকে চারের মান আসবে না, আর বাকি সবগুলো অধ্যায় থেকে একটি একটি করে 6টি তোমাদের চারের মান আসবে। আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো এবার পূর্বের প্রশ্নে কোন কোনগুলি এসেছে, তোমরা একবার দেখে নাও। মানবতাবাদী ধ্যান ধারণার উদ্ভব ও বিকাশের বিশ্ববিদ্যালয়গুলির অবদান আলোচনা করো। ইতালিতে কেন রেনেসাঁসের উদ্ভব ঘটেছিল, অথবা চতুর্দশ শতকে ইউরোপে কী রেনেসাঁস ঘটেছিল। গোল্ড রাশ বলতে কী বোঝো, এটি কীভাবে পরিবহন ও শিল্পের অগ্রগতিতে ভূমিকা নিয়েছিল। উত্তর আমেরিকার দেশীয় আদিবাসীদের কয়েকটি বৈশিষ্ট্যের উল্লেখ করো। জাপান কেন মাঞ্জুরিয়া আক্রমণ করেছিল, মুক্তদ্বার নীতি বলতে কী বুঝো। ঠিক আছে, এই যেভাবে পূর্বে প্রশ্ন এসেছিলো এইভাবেই আসবে। এবার আমরা চলে যাচ্ছি পাঁচের মান। রচনাধর্মী প্রশ্নগুলি উত্তর দাও, উত্তর লিখতে হবে অনধিক 120টি শব্দের মধ্যে। পাঁচের মান থাকবে 2টি 10 নম্বর। এবারের প্রশ্নের ক্ষেত্রেও পাঁচের মান 2টি থাকবে 10 নম্বর। কোন দুইটি অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে পাঁচের মান, একটি হচ্ছে দ্বিতীয় অধ্যায় লিখনশৈলী এবং নগর জীবন, আরেকটি অধ্যায় হচ্ছে 11তম অধ্যায় আধুনিকতার পথে। এই দুইটি অধ্যায় থেকে আসবে তোমাদের 2টি পাঁচের মান অথবা থাকবে। এবং পূর্বে প্রশ্নে কী এসেছে আমরা এক নজরে দেখে নিই। ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা করো, অথবা রেনেসাঁসের যুগে কয়েকজন বিখ্যাত ব্যক্তিদের নাম ও তাদের কৃতিত্বের উল্লেখ করো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের পর জাপান কীভাবে বিশ্বের একটি অর্থনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে, অথবা কোরিয়া যুদ্ধের পরবর্তীকালে সেখানে দ্রুত শিল্পায়নের কাহিনী কী ছিল সেটা বর্ণনা করো। এ হচ্ছে পাঁচের মান, সে দুইটি অধ্যায় তোমরা ফলো করবে। আর শেষে থাকবে মানচিত্র প্রদর্শন করো, প্রতিটির মান 1-5 নম্বর থাকবে, তো সর্বমোট 80 নম্বর। তো কোন অধ্যায়গুলি থেকে তোমরা শিখবে ম্যাপ প্রথমে আমি বলে দিয়েছি, আবার বলছি, পঞ্চম অধ্যায়, দশম অধ্যায় এবং 11তম অধ্যায়গুলি থাকবে ম্যাপ। তো এখানে কী আছে, অস্ট্রেলিয়ার মানচিত্রে প্রদর্শিত স্থানগুলির উত্তরপত্রে সঠিকভাবে নির্দেশিত করো, অ্যাডিলেড, ক্যানবেরা, ডারউইন, পার্থ, মেলবোর্ন। দেখো তোমরা এইভাবে ছবি দেওয়া থাকবে, তোমরা এগুলি নির্দেশ করবে। আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলেই বুঝতে পেরেছো এই প্রশ্নগুলি তোমাদের দেওয়ার একটাই উদ্দেশ্য, তোমরা এগুলি থেকে ফলো করবে এবং এগুলি থেকে অনেক অংশে পরীক্ষাতে আসবে। এবং তোমরা প্রশ্নটা কীভাবে আসবে বা কোনগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি বিচার করতে পারবে। তাই এক নজরে তোমরা এগুলি দেখার জন্য, তোমাদেরকে সুবিধা করে দেওয়ার জন্য আমি এই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করি। তোমাদের যদি একটু হলেও উপকারে আসে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। তোমরা আমার পাশে থাকবে সদা সর্বদা। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি, যাবার বেলা আবার বলি তোমাদেরকে আগামী শুভ নববর্ষের অনেক অনেক অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস, থ্যাংক ইউ।